নমস্কার বন্ধুরা, পিয়ার ফ্যামিলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ একটু বেলা থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর ভাদ্র মাসের শেষের দিকে প্রচুর কাজও থাকে, আরন্ধন রান্না, তারপর বিশ্বকর্মা পুজো, সেই সমস্ত সব ব্যবস্থা করা, রান্নাঘরের সব পরিষ্কার করা, তারপর দোকান টোকান, আমাদের তো দোকানও পরিষ্কার করতে হয়, দোকানের মধ্যে পুজো হয়, তাই সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম। তাই ভাবলাম একদম ফ্রেশ হয়ে স্নান টান সেরে আপনাদের সামনে আসবো কথা বলতে। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার স্নান করে রেডি হয়ে যাওয়া মানে তো রিমি সোনা ওদিকে ঘুমিয়ে পড়েছে, এবার ওঠারও সময় হয়ে গেছে। আর আজ একটু সকাল সকালই বেলার দিকে ঘুমিয়েছে, সকালবেলা অনেকক্ষণ ঘুমিয়ে উঠে পড়েছে, একদম সকাল সকাল, আমি ওঠার পরপরই উঠে পড়েছে ঘুম থেকে, তাই সকাল সকাল ঘুমিয়েও গেছে বেলার দিকে জল খাবার খেয়ে। এখন আমি নিচে যাব, এবার রিমি সোনাকেও ঘুম থেকে তুলবো। আর ওদিকে মা তো রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছে দুপুরের জন্যে, আর মাই বলবে আমাদের আজকে কী রান্না হচ্ছে। যাই এখন নিচে, রিমিকে এবার ঘুম থেকে তুলি, এবার স্নান টান করাবো। বন্ধুরা, আজকে রান্না হয়েছে, পটল আলুর তরকারি হয়েছে, একটু কুমড়ো ভাজা হয়েছে, পটল আর পটল ভাজা হয়েছে, আর এখানে একটা চিকেন হচ্ছে মানে আমার ছেলের আর নাতনির জন্য। আর এখানে আমাদের একটু চিকেন কষা করছি, আমার ছেলে কষা মাংস একটুও খায় না, ওই জন্য ওদের ঝোল হয়েছে। আর আমাদের একটু কষা মাংস করছি, পিয়ার আমার আর ওর বাপির, ওর বাপি একটু আধটু খায়, বেশি খায় না একদম। ওই করে গরম মশলা তেজপাতা দিয়ে মাংসটা এবার চাপাচ্ছি, সেরকম কিছু রান্না করিনি এই জন্য। রিমি এবার ভাত খাবে, ওরটা হয়ে গেছে, ও মা ভাত খাওয়াবে, আমি ওই সুযোগে মাংসটা করে নিই। এই এসেছে, রিমি আমার কাছে চলে এলো, প্রতিদিন আমি খুন্তি নিয়ে রান্না করবো, ও দেখবে সব সময়, ওকে একবার করে করে নিতে হয়। রিমি আমার কাছে আয়, ঠাম্মা রান্না করি গা, আমার কাছে আয়, চো ভাত খাই দেবো, চো। পটল আলুর তরকারিটা এখানে করে রেখেছি, আর মাংসটা তো ম্যাগনেট করা ছিল, সব কিছু দিয়ে গোলমরিচ, একটু নুন হলুদ, তারপর ভিনিগার, এসব দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে ওদের রিমি রিমির বাবার মাংসটা হয়ে গেছে, এখানে এবার আমাদেরটা হচ্ছে। আর মশলাটা এতে লঙ্কা গুঁড়ো আছে, আদা বাটা আছে, ধনে জিরে গুঁড়ো আছে, সব একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি। আর রিমিকে তো ওদিকে স্নান করিয়ে রেডি করে দিয়ে এলাম, এবার গিয়ে ভাত খাওয়াবো। আর অনেকক্ষণই জামা কাপড়গুলো সব রোদে দেওয়া আছে, একদম রোদেতে জ্বলে যাচ্ছে, তাই জামা কাপড়গুলো আগে তুলে নিই, তারপরে এবার নিচে গিয়ে রিমি সোনাকে ভাতটা খাইয়ে দেবো। আর নিচে ওপরে আস্তে আস্তে শুনতে পাচ্ছি ঠাম্মার চেঁচানি, নিশ্চয়ই কিছু কুকর্ম করছে, তাই ঠাম্মা ওদিকে চিৎকার করছে। আর যা বদমাইশ হয়েছে, ওরে বাপরে বাপরে, একটার পর একটা একটার পর একটা বদমাইশি করিয়ে যাচ্ছে, ঘুমোয় যেটুকুনি সময় সেটুকুনি চুপচাপ, তারপরই আবার যেই ঘুম থেকে উঠলো ওই শুরু হয়ে গেল। এখন তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিই, নিচে গিয়ে দেখি আবার কি করছে, স্নান টান করে পরিষ্কার করে দিলাম। আর ওর খেলাই হচ্ছে নয় মাটি নিয়ে, নয় এটা সেটা, লিপস্টিক তার সঙ্গে আবার আছে, এটা সেটা হেন তেন, দেখি এখন গিয়ে নিচেতে কি বদমাইশি শুরু করেছে। এই দেখো কুকুরটার ওপরে পাউডারটা এখন লাগিয়ে দিল, আর নিজেও চারটিখানি মুখে মেখেছে, আর ওকে এখন পুরো কুকুরটার মাথায় পাউডার লাগিয়ে দিচ্ছে। এই কি করছো, কি করছো, সাবুন মাখাচ্ছ, ও মরে যাবে তো, যাবে না,
মা খাও তাহলে, ভাত খেতে হবে তো তোমাকে, খাবে না? দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন ওপরে চলে এসেছি, আর আজকে আমাদের বাড়িতে আমার মা বাবা দাদা বৌদি সবাই আসছে বেড়াতে, আর হঠাৎ করেই বললো যে আসছি। ওদের তো ঠিক নেই, যখন আসে ওরকমই আসে, আবার খানিকক্ষণ থেকে আবার চলে যায়, আর মন খারাপ করে তো রিমির জন্যে, তাই মাঝে মাঝেই চলে আসে, যখনই দোকানে ফাঁকা পায় তখনই চলে আসে। আর আজকে চারজনাই আসছে, বাবাও আসছে ওদের সঙ্গে বেড়াতে আমাদের বাড়িতে। এই বেড়ার দিকে বললো যে আমরা আজকে যাচ্ছি তোদের বাড়ি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যে ওরা আমাদের বাড়িতে আসছে। আর এখন রিমিকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, মামারা আসবে বলে, মামার বাড়ি থেকে সবাই আসবে বলে, ওর তো খুব আনন্দ, দিব্যি ঘুমিয়েও গেল তাড়াতাড়ি, নাহলে তখন উঠতে পারবে না, খেলা করতে পারবে না মাইমার সাথে। আর ওর মাইমাকে খুব ভালোবাসে, মামা মাইমা সবাইকেই ভালোবাসে, মাইমাকে তো আরও ভালোবাসে। আর ওর মামার তো এই নতুন বিয়ে হয়েছে, সবেই বৈশাখ মাসে, এবছরই বৈশাখ মাসে বিয়ে হয়েছে, খুবই ভালোবাসে ওর মাইমাকে। যখন মামার বাড়ি যায় তখনও সেই মাইমার সাথে, যখন এখানে আসে ওর মাইমা তখনও সেই দুজনা মিলে খেলা করে ওর সঙ্গে, সঙ্গ দেয় ওর মাইমা। আর এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার হয়তো ওরাও চলে আসবে, বিকাল কি হয়তো একটু সন্ধ্যাও হয়ে যাবে আসতে। বন্ধুরা, আপনাদের তো বলেইছিলাম যে আজকে আমাদের বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে সবাই আসবে, বাবা মা দাদা বৌদি, আর ওদের আজকে আসতে একটু সন্ধ্যাই হয়ে গেছে, একটু সন্ধ্যার পরেই ঢুকলো আজকে। এখানে এখন সবাই বসে বসে গল্প করছে, আর আজকে আমরা মাসিমণিকেও দেখতে পাচ্ছেন, মাসিমণিও আজকে আমাদের বাড়িতে এসেছে বেড়াতে। এখন মা বৌদি রিমিসোনা মাসিমণি, তারপর এই হলো আমার বাবা, সেদিন তো আমার বাবাকে আপনারা দেখেননি, আজকে দেখাচ্ছি, এটাই আমার বাবা। আর এখানে রিমির বাবা বাপি সবাই একসাথে বসে বসে গল্প করছে, আর মা এখন তো রান্নাঘরে, এখন বিয়ায় বিয়ান, তারপরে ছেলে বৌমা সবাইকে খাওয়াবে বলে রান্নাঘরে এখন বসে বসে রান্না করছে, বলছি এখানে আসতে, এখন রান্নাঘরেই ঢুকে আসছে, ওখান থেকেই মাঝে মাঝে গল্প করছে সবার সাথে। এখন আমরা বসে বসে সবাই গল্প করছে, আর ওরা আসার পর একটু চাও করে দিলাম, চা খেলে এখন সবাই বসে বসে একসাথে গল্প করা হচ্ছে। আর আজকে ওদের আমাদের বাড়িতে আসার কারণ হলো ওরা পুরীতে বেড়াতে গিয়েছিল, সেই প্রসাদ দিতে এসেছে, আর বেড়াতেও এসেছে, আর রিমিসোনা তো এসে মামিমাকে ছাড়েও নি, সেই মামিমার পাশেই বসে আছে। আর ওই রিমির হাতে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মতন বালতি, ওইটা আমার বাবাকে এনে দিয়েছে পুরী থেকে, নাগনি সবসময় জল নিয়ে ঘাটাঘাটি করে বলে ওকে একটা ছোট্ট মতন বালতি এনে দিয়েছে ওখান থেকে, আর ও এখন ওইটাকে নিয়েই বসে আছে ওই যে। আর মা বাবারা এখন বাড়ি চলে যাচ্ছে, এবার বেরোচ্ছে বাড়ি থেকে, খানিকক্ষণ থাকলো, কিছুক্ষণ বসি, আবার চলে যাচ্ছে, রাতও হচ্ছে, আর আজকে তো সবাই একসাথেই এসেছিল, বাড়িতেও কেউ নেই, তাই একটুখানি বসেই চলে যাচ্ছে। আর দাদা এখন ওখানে গাড়িটা বার করছে, আর আপনারা তো দেখলেনই বন্ধুরা যে আমাদের বাবার বাড়ির সবাই বাড়ি চলে গেল, আর ওদের আসতে আগে একটু দেরি হয়েছিল, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যার পরে এসে এলো, তারপর খানিকক্ষণ বসলো, এদিক ওদিক করে একটু গল্প গুজব করলো, একটু টিফিন ফিফিন খাওয়া হলো, আর ওরা এখন বাড়িও চলে গেল। এখন বাজছে এই 9:15 হচ্ছে, আর ওরা এই খানিকক্ষণ আগেই বাড়ি গেল, যেতে যেতে এখন হয়তো 1 ঘন্টা লাগবে কি একটু বেশিও লাগতে পারে, আর ওরা আবার আসবে পরে, তখন থাকবে একসাথে, এলে তো থাকা হয় না, তারপর যখন বাবা মা আসে তখন হয়তো থাকে, তারপর হয়তো যখন দাদা বৌদি আসবে তখন একসাথে থাকবে, একসাথে বাড়ি ছেড়ে থাকা কখনোই যাবে না। আর আজকে রাতের খাবার কিছু তৈরি করবো না, রিমিসোনাকেও একটু ভাত খাইয়ে দেবো, একটুখানি টিফিন হয়েছিল সন্ধ্যাবেলায়, লুচি হয়েছিল, লুচিও একটুখানি ও খেয়েছে, ওই জন্যই আর রাতে আর রুটি দেবো না, একটুখানি ভাতই খাইয়ে দেবো। আর আমরাও তো সন্ধ্যাবেলায় সব টিফিন করেছি, লুচি টুচি সব, বেগুন ভাজা,
তারপর হয়েছিল আলুর দম, মিষ্টি চিষ্টি সবই ছিল। আর রাতেবেলাতেও লুচি লেচি আছে, ওগুলো লুচি করে নেবো, আমাদের হয়ে যাবে। আর রিমি সোনাকে একটু ভাত খাইয়ে দেবো, আজকে আর রুটি টুটি কিছু করব না। আর তরকারি তো সবই আছে। আর আজকের ব্লগটা বন্ধুরা আমি এইটুকুই রাখছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুই, গুড নাইট, টাটা, আবারও ফিরে আসবো একটি নতুন ব্লগ নিয়ে।